বিদ্যুৎ বিলের সমাধান, রান্নার সমাধান, গ্যাস বিলের সমাধান, সব সমাধান আজকে একটার ভিতরে। কি কইতাছেন সমাধান? আমি তো দেখতেছি টুইন টাওয়ার ভাই। ভাই আজকে সমাধান বিক্রি করব ভাই। সমাধান? যত সংসারে যত সমস্যা আছে সব সমস্যার একটাই সমাধান। এই একটা? একটাই সমাধান, পাঁচারের মাল্টিফাংশনাল কুকার। রান্নাঘরে কত সমস্যা আপনি জানেন ভাই? গ্যাসের সমস্যা, ইলেকট্রিক চুলার সমস্যা, হাঁড়ি পাতিলের সমস্যা। একজন গরুর গোস্ত যে পাতিলে রান্না করছে ওই পাতিলের খানাই খেবো না ভাই, এই সমস্যা। দরকার নাই পিঠা বানানির সমস্যা, মোমো বানানির সমস্যা দরকার নাই। আজকে কোন সমস্যার এই দরকার নাই, সব সমাধান হয়ে গেছে। বিদ্যুৎ বিলের সমস্যা ভাই, বিদ্যুৎ বিলের সমাধান দেওয়ার লেগেও কিন্তু দাঁড়ায় রয়েছে ভাই। সারা মাসের বিদ্যুৎ বিল মাত্র 150 টাকা। তিন বেলা রান্না করবেন 150 টাকা বিদ্যুৎ বিল। এই জিনিসে ভাই একটা অসম্ভব কথা বললেন ভাই। মামনি কোকারিস, এটা নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট। আমাদের এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ যতজন প্রোডাক্ট কিনছেন আমাদের কথার সাথে কাজের 100% মিল সবাই পেয়েছেন। ঠিক আছে, এখন আমরা কি কি সমাধান দিব এটা আমরা দেখিয়ে দেই। এক নম্বর হচ্ছে আপনার এখানে যারা মানে স্টিম খান, আলাদা আপনার 4,000-5,000 টাকা দিয়ে কোনো স্টিম কিনতে হবে না, সেদ্ধ স্টিম থাকবে। ওকে, তারপরে থাকবে হচ্ছে এই যে একটা জিনিস দেখেন, হাঁড়ি কত হেভি। এক একটা হাঁড়ি যদি কিনতে যান ভাই 1500-2000 টাকা লাগবে। অনেকে বলবে ভাই এই বাড়িতে কিচ্ছু মানে কি এর ভিতরে ভাই রামো ভাই, অনেক হেভি মানে এতটা পরিমাণ হেভি। আলাদা নিচে ফিটনেস দেওয়া আছে, আপনার এক্সট্রা পাতিল কিনতে হবে না। অনেকের কমপ্লেন ভাই আমার ননস্টিকে প্রবলেম। এই যে এখানে দেখেন ননস্টিক, যাদের প্রয়োজন এখানে ননস্টিক আছে, যাদের ননস্টিক প্রয়োজন নাই তাদের জন্য ফুল স্টিল আছে। আমি জানি এই প্রশ্নটা আপনি করবেন, এই কারণে আমি এখানে সাদা চাউল রাখছি, এখানে আলু রাখছি, তারপরে আলু না লগে কাঁচা মাংস রাখছি। অনেকে দেখা গেছে বলে মেরিনেট করলে যে রান্না করা আদা সিদ্ধ গোশত, কিন্তু আজকে এমন জিনিস নিয়ে আসছি খুব দ্রুত। আমরা কথা কম বলে আজকে প্রমাণ দেখে দিই, লাইভে প্র্যাকটিক্যালি দেখে দিব। ওকে, ওর বাবা বাবা তেল দেখি চটচট করে, একটু মিনিট মিট দিয়ে নিলাম আস্তে। ও ভাই, এই তো পুরো গ্যাসের চুলার মতোই চরচর করে উঠছে ভাই। আপনি একটা সিলিন্ডার যদি কিনেন, মাসে দেখা গেছে একটা সিলিন্ডার দিয়ে অনেকের হয় না, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে দুইটা সিলিন্ডার অথবা তিনটা সিলিন্ডার 2 মাস যায়, এক একটা সিলিন্ডার আপনার দাম 1500 টাকা। তো সেই ক্ষেত্রে আপনি এই একটা কুকার যদি কিনেন, আপনার আলাদা সিলিন্ডার কিনতে হবে না, গ্যাসের চুলা কিনতে হবে না, হাঁড়ি পাতিল কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না। এই একটা দিয়ে সম্ভব হবে, একটা দিয়ে সব সম্ভব হবে, সব ধরনের রান্না করা সব 100%। আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সমস্ত কিছু রান্না করবে। এই যে আমরা কাঁচা কাঁচা আলু দিয়ে দিচ্ছি, 15 মিনিট টাইম নিয়েছি না ভাই, আপনি টাইম দেখেন। এই যে আলুটা দিয়ে দিলাম দেখেন, এখানে কিন্তু মেরিনেট করে রান্না করার মতো দ্রুততর সময় রান্না করার সিস্টেম অনুযায়ী আমরা যাচ্ছি না। না, সাধারণত বাসায় আমরা যেভাবে রান্নাটা করি, যে যেভাবে করেন সেভাবে করে রান্না করে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে দ্রুততর সময় রান্নাটা হয় কিনা। জি, অলরেডি বিদ্যুৎ বিলটাও কম আসে কিনা ভাই। আমি বিদ্যুৎ বিলের পাশাপাশি বিদ্যুতের নিয়ে আর একটা প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক শর্ট খাওয়ার ভাই। রান্না করতে গেলে আপামনিরা তাদের সেফটির বিষয়টা কতটুক নিরাপত্তা দিচ্ছে আপনার এই কুকার, সেটা বলতে হবে। এই যে কুকারটা দেখতে পারতাছেন না, এই কুকারটা আমি কোলে নিয়ে রান্না করব, মাথায় নিয়ে রান্না করব। এগুলো মানে আপনার বাচ্চা আছে ঘরে, আপনি কোথাও গেছেন, আপনার বাচ্চা এটাতে রান্না করতে পারবে, মানে কোনো ইলেকট্রিক ভয়ের মানে ইলেকট্রিকের কোনো ভয় নাই এখানে। মানে ইলেকট্রিক আইটেম নিয়ে যারা একটু পরিমাণে ভয় পান আসলে সেই ভয়টা এটা করতে হবে না। না, কোনো ভয় করার দিন শেষ। ঠিক আছে, তারপরে আমরা এখানে গোস্তটা দিয়ে দেই। আচ্ছা, আগে আমরা একটু আলুটা কষে নেই, যেহেতু আমরা ঘরে যখন রান্না করি আমরা এইভাবে রান্না করতে দিই। তো মশলাটা একটু দিয়ে দিতেছি, যদিও আমি এত খাঁটি রাঁধুনি নাই কিন্তু এখানে কিন্তু রাঁধুনি আছে। হ্যাঁ, রাঁধুনি থাকলে নাকি আর কিছু লাগে না, আর কিছু লাগে না। তাহলে দিয়ে দিলাম রাঁধুনি, আজকে আমরা রাঁধুনিরও দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সারা বাংলাদেশ থেকে আপনার এখান থেকে পণ্য কেনা যাবে তো নাকি ভাই? সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া একদম যত জায়গা আছে আমাদের এই পাঁচারের মাল্টি কুকারটা। শুধু বাংলাদেশে না, আমরা ইউরোপ কান্ট্রিতেও এই প্রোডাক্টটা DHL এর মাধ্যমে পাঠাইছি। ঠিক আছে, জি, এটা পাঠাইছি এবং নিজেরা কলকাতায়
আমাদের যে লাইনম্যান আছে তাদেরকে দিয়ে আমরা কলকাতা তো পর্যন্ত এটা সার্ভিস দিচ্ছি। আপনারা সারা বাংলাদেশ থেকে যেখানে মন চাই নিতে পারবেন, তাও আবার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন চাইলে। ঠিক আছে, আমরা এই যে মাংসটা দিয়ে এখন পর্যন্ত অনেকেই কিন্তু আছেন স্টুডেন্ট কিংবা বিবাহিত ব্যাচেলার চাকরি প্রসঙ্গে বিভিন্ন জায়গায় থাকেন, জি, নতুন একটা জায়গায় পরে হোটেলের খাবার খাইতে পারেন না, নিজেরটা নিজে রান্না করে খেতে চান, এই একটা আইটেম থাকলে একই আইটেমে আপনার ভাত রান্না হবে, একটার ভেতরে মাংস রান্না হবে, সকল ধরনের রান্না, ভাই মাছ টাচ ভাজা ডিম ভাজা সেগুলোও একটাই হবে নাকি? ভাই সব হবে 100%, মাছ ভাজতে পারবেন, ভাজি করতে পারবেন, মাংস রান্না করতে পারবেন, ভাই মাংস যেটার ভিতরে হবে ওইটার ভিতরে আল্লাহর দুনিয়ার সবকিছু হবে। ওকে ঠিক আছে, ঠিক আছে, এই যে আমরা একটুখানি এটা কষে দিতাছি একদম, দেখেন আমরা একটু পানি দিয়ে একবার ছেড়ে, ভাই এটা কি সবগুলো হাড়ি স্টিলের? আপনার যদি কেউ চায়, ভাই আমার সবগুলো হাড়ি স্টিলের প্রয়োজন, সে নিতে পারবে। যদি কেউ চায় যে ভাই আমার একটা হাড়ি ননস্টিকের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি চাইলে একটা ননস্টিকেরও নিতে পারবেন। ওকে, আপনার ইচ্ছা, আপনি যদি স্টিলে প্রেফার করেন স্টিল দেওয়া হবে, আপনি যদি ননস্টিক প্রেফার করেন আপনাকে ননস্টিক দেওয়া হবে। তাহলে এই যে আমরা কষায় বসায় দিলাম, এই রান্নাটা হইতে সময় লাগবে আগামী 15 মিনিট? 15 মিনিট? 15 মিনিটও লাগবে না, আমি লাইভের ভিতরে আছি তো, আমি প্র্যাকটিক্যালি মানে এটা এমন একটা ব্র্যান্ড, এখানে দেখেন এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের, ঠিক আছে, আজনুর প্রেস্টিজ, জি, এই পাশে কিন্তু আরেকটা ব্র্যান্ড আছে একটুখানি খেয়াল করেন, এলজি কিচেন কিং, ঠিক আছে, এই দুইটা ব্র্যান্ডের, যেটা এলজি কিচেন কিং এটা হচ্ছে ফুল স্টিলের হাড়ি, আর যেটা আজনুর আছে এটা হচ্ছে একটা শুধু ননস্টিকের হাড়ি, ঠিক আছে, মানে এই জায়গায় একটা ননস্টিকের পাওয়া যাবে, ঠিক আছে, এখানে তিনটা থাকবে স্টিল, একটা ননস্টিক একটা স্টিম, আমরা দেখিয়ে দিব ভাই, কালারটা দেখছেন একের কালার, আপনি দেখে গেছে চুলার, এবার তো একটু ভাতও রান্না করতে হয় ভাই। হ্যাঁ অবশ্যই, এই যে আমরা ভাতটাও বসিয়ে দিব। ওকে আচ্ছা, একজন লেখছে ভাই আমার সব স্টিল লাগবে, ননস্টিক উঠে যায়। আচ্ছা সব স্টিল চাইলেও দেওয়া যাবে? ওরে ভাই, ভাই একটু ফ্রি হিট দিছি তো, ফ্রি হিটটা একটু বেশি হয়ে গেছে, চমৎকার হয়েছে ভাই, এটা দেখতেও খুব সুন্দর লাগতেছে, জি। আচ্ছা বিল কত আসবে মাসে ভাই? 150 টাকা মাত্র, সারা মাস রান্না করবেন মাত্র 150 টাকা। তাদের জন্য অনেকটা সেফটি, যে এই ধরনের একটা কুকার কিনলে ভাই আপনার একটা সিলিন্ডার দিয়ে যদি এক মাস বেকার যায় ওইটার দাম 1500, আপনার যদি এখানে 150-এর জায়গায় যদি আপনি এখানে যদি 300 টাকাও যায়, তারপরে কি আপনার অনেক হাজার গুণে সেফ, কিন্তু 150 টাকার উপর এক টাকাও বিদ্যুৎ বিল আসবে না। যাদের ছোট ফ্যামিলি, যাদের বড় ফ্যামিলি 6-7 জনের আছেন, তাদের সেই ক্ষেত্রে খাবারটা বেশি রান্না করতে হয়, একটু বেশি আসতে পারে, ঠিক আছে। আমরা একটু লবণ দিয়ে দিই যেহেতু এটা আমরা খাবারটা খাবো। ওকে ঠিক আছে, চলেন আমরা এটা বসায় দিচ্ছি, বেশি দিয়ে দিলাম, চুলায় রান্না করা যাবে। আচ্ছা এখানে আরেকটা সুন্দর প্রশ্ন আছে, জি, যেখানে আপনারা এতগুলো হাড়ি দিচ্ছেন, এই হাড়িগুলা চাইলে কি পরে আমাদের বাসার চুলাগুলোতে ব্যবহার করা যাবে কিনা? আমাদের যে ভিডিওগুলো সবাই দেখে এগুলো সবচেয়ে বেশি প্রবাস থেকে দেখে। আচ্ছা, আর প্রবাস থেকে যারা দেখে তারা অনেক সময় গ্রামে মা বোনদের জন্য এই প্রোডাক্টগুলো কিনে থাকেন, যাতে তাদের কাজগুলো সহজ হয়, জি। গ্রামের বাড়িতে দেখা গেছে অনেক সময় বিদ্যুৎটা লোডশেডিংটা একটু বেশি সমস্যা করে, সেক্ষেত্রে আপনারা চাইলে গ্যাসের চুলা না, শুধু লার্কির চুলা বলেন, গ্যাসের চুলা বলেন, মাটির চুলা, যে কোনো চুলায় আপনারা এই হাড়িগুলো বসাতে পারেন। হাড়িটা সরাসরি ধরেন আমার এখন বিদ্যুৎ চলে গেল, আমি এখন কি করব, বিদ্যুৎ আসা পর্যন্ত যদিও এটা 2-3 ঘন্টার মতো চুলায় থাকা অবস্থায় আপনার এটা ওয়ার্মের মতো গরম থাকবে, হটপটের মতো, আচ্ছা আচ্ছা, কিন্তু যখন বিদ্যুতেই নাই তখন আপনি শুধুমাত্র এই জিনিসটাকে ধরে আপনি সরাসরি লার্কির চুলা হলে লার্কির চুলা, গ্যাসের চুলা হলে গ্যাসের চুলাতে নিয়ে বসায় দিবেন, সরাসরি বসায় দিবেন, কাজ শেষ। অথবা দেখা গেছে আপনার এখানে 5টা হাড়ি আছে, আপনি একটা কুকারের ভিতরে করতেছেন, আপনার এটা রান্না করা শেষ হয়ে গেছে, আপনি এটাকে এক সাইডে রাখেন, আপনার আরেকটা শুরু করবেন, ওইটাকে এটার ভিতরে বসায় দিলেন, আপনার কাজ খতম, মানে আরেকটা হাড়ির জন্য অপেক্ষা করার সেই অপেক্ষাটা আর করতে হবে না। প্রয়োজন নাই ভাই, অনেকে বলে আমি গরুর গোশ খাই না, আমার দেখা গেছে গরুর গোশে অ্যালার্জি, আপনার গরুর গোশের হাড়ির ভিতরে আর রান্না করার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা আচ্ছা, আপনার গরুর গোশের ওই হাড়িটা আলাদা করে ফেলেন, ঠিক আছে, ওইটা দরকারই নেই। আপনি হাড়ির ভাজির যেটা করবেন ওইটা আলাদা করেন, যেটা আপনার গরুর গোশ রান্না করবেন ওইটা আলাদা করেন, যেটা ডিম ভাজবেন ওইটাও আলাদা করেন, আপনার আর কোনো মানে হাড়িটারি আলাদা এক্সট্রা কিনতে হবে না। ওকে, এই যে আপনি বসাই দিলেন, এই রাইসটা রান্না হইতে এখন কতক্ষণ সময় নিবে? সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট এর ভিতরে হয়ে যাবে। আমরা রাইস কারি দুইটা কম্পিটিশন আশা করি ইনশাল্লাহ রাইসের আগে কারিটাও হবে, ঠিক আছে, দুটোটা কম্পিটিশন চলতেছে, যার আগে যে হইতে পারে, ঠিক আছে, এটা খুব পাওয়ারফুল,
এখানে ডান পাশে যেটাতে রান্না হচ্ছে এটা হচ্ছে পেস্টিস, বাম পাশে যেটা রান্না হচ্ছে এটা হচ্ছে এলজি কিচেন। পোড়া লাগার কোনো সমস্যা আছে কি ভাই? কোনো পোড়া ধরার কোনো ভয় নেই। অনেকে টেনশন করেন পুড়া যাবে কিনা, আপনার বাসায় যদি বাচ্চাও থাকে ও রান্না করতে পারবে। আচ্ছা ঠিক আছে, ও সবাই রান্না করতে পারবে এখানে। এটা আবার কি গুজে দিলেন? এটা ভাই অনেকের দেখা গেছে এই ধরনের মানে তরকারি হইতাছে এর ফাঁক দিয়ে বাচ্চা খিদে লেগে যায়, একটা পিস নিতে হইব। আমরা তো ছোটবেলায় করতাম, আম্মা রান্না করতেছে কষাইতেছে কষাইতেছে এক টুকরা গোস্ত দাও খাই। জি, এর ভিতরে দেখা গেছে অনেকে খুন্তি দিয়ে উঠাইতে পারবেন না, তাদের জন্য একটা সমস্যার সমাধান। এই যে মিস্টার মামা, মিস্টার মামার চিমটি, এই যে এটা, এটার সাথে সম্পূর্ণ গিফট থাকবে। ওকে ওকে, এই যে একটা পিস আপনার লাগবে, আপনি একটা পিস উঠে নেন, কোনো সমস্যা নাই। আপনি পিঠা ভাজবেন, বড়া পিঠা, তেলের পিঠা, পোয়া পিঠা, আপনি যাই করবেন, আপনি দেয়া গেছে চিমটা দিয়ে সুন্দর করে তেলটা ঝাইরা উঠাইতে পারবেন। আচ্ছা, এবার এই প্রোডাক্টের যে কয়েলটা, হ্যাঁ, কিংবা এই যে বডিটা, এই কয়েলের ওয়ারেন্টি গ্যারান্টি কিংবা এই বডিটা কিংবা এটা কিভাবে চালাবো? ভাই সবাই তো বলে যেন ভাই নষ্ট আপনারা করছেন, আমরা চেঞ্জ দিব না। চেঞ্জ দিব না, নষ্ট আপনারা করছেন, আমরা চেঞ্জ দিব না। আপনাদেরকে আমরা বলতেছি, কেন জানি এরকম হয় অনেক সময়, বিক্রি করার সময় মিষ্টি কথা, সার্ভিসের সময় তেতো কথা। আপনারা যারা এই প্রোডাক্ট কিনবেন মামনি কুকারিস থেকে, আমাদের ক্যাশ মেমোটা রাখবেন, আর কিছু লাগবে না। এক বছরের ভিতর আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে, প্রতিযোগিতা। এক বছরের ভিতর যদি আপনি এই প্রোডাক্টের ভিতরের যে কয়েলটা দেখতে পারতাছেন এটা যদি কাটতে পারেন অথবা কাটাইতে পারেন, কেউরে দিয়ে প্রতিযোগিতা যদি করে আপনি কাটাইতে পারেন, আপনি রিপ্লেস নতুন কয়েল পাবেন, একদম নতুন, সম্পূর্ণ নতুন কয়েল পাবেন। শুধু এটা না, আপনার এখানে যে পাঁচটা হাড়ি দেখতে পারতেছেন, অনেকের কমপ্লেন থাকে ভাই এই হাড়িটা নিলে হয়তো ওই নিচে যে মোটা লেয়ারটা দেখছি মোটা, ওটা নামে কিন্তু ভাই অনেক মোটা, এই যে লেয়ারটা ছুটে গেছে। এক বছরের ভিতর ভাই রিপ্লেস চেঞ্জ, এই হাড়িগুলা একদম পুরো ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর। আচ্ছা, এটা তো আবার ইনফ্রারেড চুলার উপরেও দেওয়া যায়? এটা ইনফ্রারেড চুলায় চলবে, গ্যাসের চুলায় চলবে, লার্কির চুলায় চলবে, আল্লাহর দুনিয়া যত চুলা আছে সমস্ত চুলায় চলবে। অনেকের কথা হচ্ছে ভাই স্টিম, যে স্টিম গুলো দেন স্টিম গুলো থাকে অ্যালুমিনিয়ামের, ভাই এটার স্টিম গুলো থাকবে স্টেনলেস স্টিলের, এবং কি কতটা হেভি, অনেক হেভি, মানে কত হেভি বলবো, এই নেন এই নেন এই নেন, আস্তে আস্তে, অনেক হেভি, মানে একটু পরিমাণ কিচ্ছু হবে না। ঠিক আছে, আবার অনেকে বলে ভাই বাইরে লইব নিচে ফালান, ভাই দেন তো কিচ্ছু হইব না, একদম পুরা মানে অনেকটাই হেভি ভাই। ওকে গুড, ঠিক আছে, এই স্টিমটা দিয়ে আপনারা স্টিম করতে পারবেন। এই যে আমি দেখাই দিই, ধরেন নিচে ভাত হইতে আছে, আমি একটু সবজি সিদ্ধ দিব, নিচতলায় ভাত উপরতলায় সবজি, মানে একতলা ভাড়া দিব দোতলা মাগনা খাবো। ঠিক আছে, খুব সুন্দর মতো এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারবেন। এটার কাজ চলে গেল, একটা থাকবে স্টিম, কি কি থাকবে আমি দেখে দিচ্ছি। একটা স্টিম থাকবে পেস্টিজের সাথে, একটা থাকবে নন স্টিকের হাড়ি। আচ্ছা আচ্ছা, এ গেল দুইটা। তারপর ভাই একটু তরকারিটা লাড়া দে, ও মানে অতিরিক্ত লাফাইতে আছে তো। আচ্ছা, লাফালাফিটা আমরাও দেখি, আমাদেরও দেখতে মন চাইতেছে, একটুখানি থামাইয়া দিও রে। তারপরে আমরা আলুটা দিছি, জানি অনেকে বুঝতে পারেন যে কতটুক টাইম লাগে আলু হইতে, প্রেসার কুকার দিয়ে কিন্তু আলু রান্না করে অনেকে সিদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, এই যে আমরা এটারে দিলাম, এটা ঢেকে দিলাম, তারপরে আপনার আর যা যা থাকবে, একটা থাকবে স্টিম, একটা থাকবে নন স্টিক এর হাড়ি, এটা প্রেস্টিজের ক্ষেত্রে, হ্যাঁ প্রেস্টিজের ক্ষেত্রে, এই গেল দুইটা। তারপরে থাকবে, কত লিটার সাইজ দিচ্ছেন এটা ভাই? 2.8 লিটার। ওকে, 2.8 লিটার প্রেস্টিজ কোম্পানি আপনার। এ গেল দুইটা হাড়ি গেল এখানে, তারপরে থাকবে হচ্ছে আপনার একটা স্টিল, এই যে দেখেন একদম একটা স্টিল থাকবে। আচ্ছা, তারপরে দুইটা স্টিল থাকবে, এই যে আরেকটা স্টিল চলে আসলো, দুইটা স্টিল থাকবে। ওকে, আর একটা, এই তিনটা স্টিল থাকবে। আচ্ছা, মানে এ হচ্ছে আপনার প্রেস্টিজের ক্ষেত্রে, প্রেস্টিজের ক্ষেত্রে তিনটা স্টিল, একটা নন স্টিক আর একটা স্টিম, স্টিম ঢাকনা সহকারে টোটাল পাঁচটা, না ঢাকনা ছাড়া, ঢাকনা ছাড়া একটা হাড়ি, দুইটা হাড়ি, তিনটা হাড়ি, চারটা হাড়ি, স্টিম সহ পাঁচটা, পাঁচটা হাড়ি, পাঁচটা হাড়ি। ঠিক আছে, ঢাকনা বাদ, চুলার বডিও বাদ, এটার হিসাবে এখানে হয় নাই। এগুলো আপনার প্রেস্টিজের ক্ষেত্রে চলে গেল, প্রেস্টিজের অবস্থা। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে মিস্টার মামা, এখানে এলজি আছে, এলজি, ওকে, এলজির ভিতরে থাকবে আপনার একটা স্টিলের হাড়ি, আচ্ছা দুইটা স্টিলের হাড়ি, তিনটা স্টিলের হাড়ি, চারটা স্টিলের হাড়ি, সাথে থাকবে একটা স্টিম পট, ওকে, একটা থাকবে স্টিম পট, এই টোটাল পাঁচটা, 1 2 3 4 5
পাঁচটাই মানে আপনার স্টিল, ফুল স্টিল, এখানে কোনো আপনার নন স্টিকেরও ছোঁয়া নাই, অ্যালুমিনিয়ামেরও ছোঁয়া নাই। ওকে ওকে, ঠিক আছে। আর প্রত্যেকটার সাথে আপনার একটা জিনিস আমি দেখিয়ে দিই, একটা থাকবে চিমটা। আচ্ছা, চার পিসের একটা মাজুনির সেট থাকবে, চার পিসের একটা মাজুনির সেট, এক পিস, দুই পিস, এই হচ্ছে চার পিসের একটা মাজুনির সেট থাকবে, একটা চিমটা থাকবে, সাথে একটা খুন্তি থাকবে। ওকে, একটা করে খুন্তিও দিবেন, খুন্তিও থাকবে। বাহ, তারপরে আপনার এখানে অনেকে রান্নার মাপটা বুঝেন না, মাল্টি কুকারে তাদের জন্য মেজারমেন্ট কাপ, এটা কোম্পানি থেকে দেওয়াই থাকে সবগুলোর সাথে। একটা এক্সট্রা যারা নন স্টিকটা ব্যবহার করবেন তাদের জন্য এটা অনেক কার্যকরী থাকবে, একটা প্লাস্টিক চামচ থাকবে। টোটাল হচ্ছে কয়টা? চারটা মাজুনি, একটা চিমটা, পাঁচটা একটা মানে খুন্তি, ছয়টা এ একটা প্লাস্টিক, সাতটা, সাথে কাপ আছে আটটা। এগুলো আসলে সাধারণত থাকে, আর এই সাথে একটা কটও থাকবে। এ হচ্ছে এগুলো মানে আলাদা এক্সট্রা আইটেম হাড়ির বাহিরে। তো আপনার এখান থেকে যারা সারা বাংলাদেশ, আমাদের এখানের একটা সিস্টেম আমি বলে দিই, অনেকে আমাদের ভিডিওটা দেখেন, দেখার পরবর্তীতে এই যে সাইনবোর্ডটা দেখতে পারতেছেন, এই সাইনবোর্ডটা শুধু ফলো করবেন। ওকে, আমরা কি করি, অনেকে ফেক ভিডিও দেখি, যারা ফেক ভিডিও দেখি তারা দেয়া গেছে ধরেন এটা 5,600 টাকা, আমাদের বর্তমান প্রাইস ফিক্স রেট, এক টাকা হারাইয়া গেল, এটা সেল নাই। সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা আপনারা পাইতেছেন মাত্র 1500 অথবা 1600 টাকা আপনারা পাইতেছেন। ভাই, আপনার যদি মানে জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন, একটা হাড়ি যে এখানে 1500 থেকে 2000 টাকা, ওইখানে কিভাবে আপনি ফুল প্যাকেজটা পাবেন 1500 থেকে 1600 টাকা? সম্ভব না, সম্ভব না, জিন্দগি তো সম্ভব না। তো তাদের জন্য আমি একটা সুবিধা করে দিচ্ছি, আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করবেন, এক নম্বরে খেয়াল করবেন আপনারা কি ডেলি নেটসে আমাদের ভিডিওটা দেখতেছেন কিনা, এক নম্বর। দ্বিতীয় নম্বরে খেয়াল করবেন এই সাইনবোর্ডটা আমরা দেখাইতেছি কিনা, ভিডিও কলিং এ কল দিতে পারেন অবশ্যই। এই যে ভাই একটা কথা বলছেন, যারা প্রতারক তারা কখনো আপনার ভিডিও কল রিসিভ করবে না, করবে না। আর যারা সলিড দোকানদার তারা আপনার ভিডিও কল রিসিভ করবে, এবং আমাদের যে ফেসটা আছে ফেসটা দেখাবে, আপনি যে পণ্য দেখতে চান এটা ভিডিও কলের মাধ্যমে আপনাকে পণ্য দেখাবে। আমাদের অনেক পণ্য আছে এখানে, ব্লেন্ডার, রাইস কুকার, এয়ারফেয়ার, অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমাদের এখানে। আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের ঢাকা নিউ মার্কেটের যে শপটা দেখতে পারতেছেন এখান থেকে সরাসরি কিনতে পারবেন। আমরা একটু তরকারিতে চলে যাই। এখন কথা হচ্ছে ঈদ পরবর্তী সময় অনেকেরই মাসের শেষ, হাতের টানাটানি, এখন কিন্তু আমরা একটা ভালো ডিসকাউন্ট চাই ভাই। পূর্বে যে অফার দিয়েছেন তার চাইতে অনেক কমে যদি আজকে হয় তাহলেই কিন্তু মনে করবো যেন আপনি মন থেকে আজকে লাইভে দেন। 5,600 টাকা দিয়ে, 5,600 টাকা দিয়ে এই প্রোডাক্ট কেউ ঈদের আগে নিতে পারে নাই। 5,600 টাকা দিয়ে নিতে পারে নাই, মানে 6,000 টাকার মতো বাজারে ছিল। আপনি চারটা হাড়ি যদি কিনেন ভাই, এখানে একটা হাড়ি, দুইটা হাড়ি, তিনটা, চারটা হাড়ি, এক একটা হাড়ি যদি 1500 টাকা করে কিনেন, 6,000 টাকা শুধু হাড়ির দাম, স্টিমের দাম ধরেন 500, 6,500, চুলার দাম ধরেন আরো 2,000 টাকা, 6,500 আর 2,000, 8,500 টাকা কিন্তু ফুল প্যাকেজটা। সেক্ষেত্রে আপনার অনেকে 6,000 টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনছেন। তো তাদের জন্য একটা সুবিধা কি, ঈদের আগে অনেকে রিকোয়েস্ট করছে একটা অফারের জন্য, আমরা আনতে পারিনি, অনেক চেষ্টা করছি, ঈদের পরে ধামাকা, মানে এটা বেশি দিনের জন্য না, এটা খুব অল্প সীমিত সময়ের জন্য, আমরা একটু গোস্তটা লাড়া দিই। ওকে, হ্যাঁ গো, গরম নাকি? হয়ে গেছে, আপনার গোস্ত হয়ে গেছে ভাই, অলরেডি হয়ে গেছে, দেখেন সুন্দর কালার, একদম রান্নার কালারই চলে আসছে। অনেকের যে কমপ্লেইনটা ভাই, আমি দেখে গেছে হাড়ি থেকে ঢেলে রান্না করতে হয়, এই যে আমি আবারও বলে দিই, আপনার এখানে পাঁচটা হাড়ি দেওয়ার উদ্দেশ্যটা কি, আপনার রান্না শেষ, ব্যাস এটারে সরায় দেন। আমি এই যে আমি এটা সরায় দিলাম, দেখেন এই যে সরায় দিলাম, অনেকে বলতে পারে মনে অনেক গরম, লুসনি দিয়া ধরছে, এই যে হাত দিয়ে ধরলাম, ঠিক আছে, হাত দিয়ে ধরলাম, আমার কোনো লুসনি টুসনি কিছু নেই, টক বক করে গরম হইতাছে, মানে হাতে ছ্যাক লাগার কোনো ভয় নেই। এই যে এটারে এক সাইডে রাখলাম, আমি এইটারে এখানে বসায় দিলাম, দেন আর একটা বসায়, ব্যাস এই যে দিলাম। এখন আমি ধরেন এটাটা, এটা তো রান্না করা শেষ, আমি এটাতে এখন তরকারি, যদিও হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নাই, হয়ে গেছে, ঠিক আছে। তো যারা এই প্রোডাক্টটা নেবেন, এক নম্বর হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কয়েল থেকে শুরু করে হাড়ি পর্যন্ত, এক বছরের ভিতর যদি কয়েল এবং হাড়ি কেটে যায় আপনারা রিপ্লেস নতুন পাবেন। আচ্ছা, 5 বছরের ইন্টারন্যাশনাল সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি, 5 বছর। প্রাইসটা কত পড়বে ভাই? 5,600 টাকা হবে না এই দামে? ঈদ পরবর্তী সময় হাত টানাটানি চলতেছে সবার ভাই, আপনার এখানে এখন পর্যন্ত একজন 12 লাখ টাকার ছাগলের জন্য 1 লাখ টাকা অ্যাডভান্স দিছিল, পরে ছাগলই নিতে পারেন এই টাকার জন্য। আচ্ছা ঠিক আছে, যারা 12 লাখ টাকার ছাগলের গল্প দেখছেন তাদের হিসাবটা বাদ আজকে, আজকে যারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন মাত্র 3 দিনের জন্য থাকবে, মাত্র 3 দিনের ভিতর এই প্রোডাক্টটা যারা অর্ডার করবেন তাদের জন্য একটা ধামাকা রেট থাকবে, এবং 3 দিন পরবর্তীতে অফারটা থাকবে মাত্র 7 দিন। আচ্ছা, অফার 7 দিনের জন্য, আর 3 দিনের জন্য একটা ধামাকা থাকবে, যাদের হাতে টানাটানি তারা 3 দিনের জন্য অফারটা পাবে।
আর যারা ফুল প্যাকেজটা মানে নিতে চান তাদের জন্য দেখা গেছে 7 দিন পর্যন্ত আমাদের অফারটা রেগুলার প্রাইস রাখবো, রেগুলার প্রাইস আমরা রাখবো। চলেন তাহলে বলি আমরা, আপনারা যারা পেস্টিসটা নেবেন, হ্যাঁ, এটার প্রাইস থাকে মাত্র 4,800 টাকা, 3 দিনের ভিতর যারা নেবেন তাদের জন্য, ওকে, ঠিক আছে। আর এখানে যারা দেখতেছেন ফুল স্টিল এলজিটা একদম ফুল স্টিল, যারা নেবেন 5,200 টাকা ফুল স্টিল। এটা কি 3 দিনের দাম না 7 দিনের? এটা হচ্ছে 3 দিনের দাম, ঠিক আছে, হ্যাঁ, শিওর। এখন ভাই একটা জিনিস কি, আমরা চেষ্টা করছি 5,600 টাকার থেকে কমে আনার জন্য। আমরা কমায় দিচ্ছি, মানে কোন একটা ঘটনা ঘটছে এখানে। আমি বলি ভাইয়া, আপনারা যারা মার্কেটে আমাদের এখানে মানে বিভিন্ন লাইভ দেখেন যারা, তারা অবশ্যই জানেন যে সামান্য আপনার এখানে এই এই যে দুই এই হাড়িটা সরাইয়া ফেলাইলাম, এটা হচ্ছে 4টা হাড়ি, এটা কিনতে গেলে আপনার প্রাইস বাজেট করতে হবে 4,800 টাকা। ইয়েস, ওইখানে আমি আপনাকে দিচ্ছি এক্সট্রা একটা হাড়ি আছে, আরেকটা হাড়ি 4,800 টাকায়। এর থেকে কমে দিলে কিভাবে সম্ভব? তারপরে ভাই যেহেতু রিকোয়েস্ট করছে, যাদের হাতে টানাটানি 3 দিনের অফার, কথাটা মাথায় রেখেন, মাত্র 3 দিনের অফার, হ্যাঁ, মাত্র 4,500 টাকা সারা বাংলাদেশ, 4,500, মাত্র 4,500 টাকায় পেস্টিস ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, হাড়ি থেকে শুরু করে শুধু স্টিলের হাড়ি, নন স্টিক যদি কেউ উঠে ফেলান সেক্ষেত্রে কিন্তু আমরা গ্যারান্টি দিব না নন স্টিকের হাড়িতে, শুধুমাত্র স্টিলের হাড়ি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং কয়েল এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ফুল বডি সার্ভিস ওয়ারেন্টি 5 বছর, মাত্র 4,500 টাকা। এই যে মাত্র 4,500 টাকা, ওকে। এরপরে চলে আসেন, এই যে এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ফুল স্টিল, একটা স্টিম আর 4টা হাড়ি, এই টোটাল 1, 2, 3, 4, 5, এই যে ফুল প্যাকেজটা যারা নেবেন এটার প্রাইস মানে ফিক্সড রেট 1 টাকা কম নয় 5,200 টাকা, যারা নেবেন 3 দিনের জন্য হাতে টানাটানি যাদের, তাদের জন্য মাত্র 4,800 টাকা, 4,800, মাত্র 4,800 টাকা। আপনি যদি স্টিলের 4টা হাড়ি কিনেন 6,000 টাকা, 1 টাকা কম নাই। এখানে আপনি 5টা ফুল 5টাই পাচ্ছেন স্টিল, আপনার মাত্র 4,800 টাকায়। এতটুকুই শেষ না, কিন্তু এতটুকুই শেষ না, সাথে থাকবে দোনোটার সাথে একটা, তারপরে এখানে থাকবে দুইটা, এ সরি 4টা, এই হচ্ছে 5 পিস, 5, এ একটা 6টা, এ একটা 7টা, খুন্তিটা কই? এই যে খুন্তিটা, খুন্তিটা, এই যে খুন্তি, ঠিক আছে। এই ফুল আইটেমগুলো 3 দিনের ভিতরে মানে 7 দিনের প্যাকেজ থাকবে, এটা 7 দিনের প্যাকেজ আমি বলে দিচ্ছি, পেস্টির যারা নেবেন 7 দিন 4,800 টাকা, ওকে, যারা এলজি নেবেন ফুল স্টিল, হ্যাঁ, মাত্র 5,200 টাকা। তবে 3 দিনের জন্য দামটা ভিন্ন, এটা 4,800, এটা হাতে টানাটানি যাদের, হাতে টানাটানি যাদের 3 দিনের অফার তাদের, ঠিক আছে। আমরা এখানে দেখিয়ে দিই আরেকবার, আমাদের কিন্তু অলরেডি দেখা গেছে রাইসও হয়ে গেছে, অল্প একটু আমি পানিটা অতিরিক্ত বেশি দিয়ে দিছি যার কারণে একটুখানি হয়তোবা টাইম নিছে, নারায়ে দেন। এই যে আমি পানিটা অতিরিক্ত দিয়ে দিছি, আসলে এত পানি রান্না করি না তো ভাই, ঘরে গিন্নি রান্না করে, আমরা শুধু খাই, আজকে রান্না করতে গিয়ে বাড়ি চালান খেয়ে গেলাম। এইখানে হচ্ছে দেখেন অলরেডি কিন্তু পুরো ভুনা হয়ে গেছে, আমরা একটুখানি দেখা দিই, একটা আলু দেখলে বুঝতে পারবেন যে কতটা মানে দ্রুত হয়ে গেছে, এহ পুরো মজে গেছে ভাই। চিমটা তাহলে কি কাজে দিছে? ও না, চিমটা সরি ভুলে গেছি, এই যে চিমটাটা ধরলাম না, এই যে ভাঙ্গা পুরা যায় দেখছেন, ওকে, এই যে মানে 4,800 টাকা আগামী 3 দিনের জন্য হাতে টানাটানি, 7 দিনের জন্য 5,200, পরবর্তী 4 দিন জি 4,500 টাকা, আগামী 3 দিনের জন্য, পরবর্তী 4 দিন 4,800 টাকা জি। সাথে গিফট আইটেম গুলো থাকবে, অর্ডার করব কিভাবে? অর্ডার যারা করতে চান ঢাকা থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে, বাংলাদেশ, বাংলাদেশের বাহির, ইন্ডিয়া, কলকাতা, যেখান থেকে মন চায় আপনি অর্ডার করবেন, আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিবেন, 500 টাকা বুকিং মানি করতে হবে, ওকে, 500 টাকা বুকিং মানি করে সারা বাংলাদেশে, অবশ্যই বুকিং মানি করার আগে আপনি ভিডিও কল দিয়ে যার সাথে কথা বলতেছেন তাকে দেখে নেবেন যে আপনি যাকে বুকিং মানি পাঠাবেন সে ভিডিও ম্যান কিনা, ঠিক আছে। ভিডিওর লোকের সাথে যদি ভিডিও কলের চেয়ারে আপনার মিলে যায় তাহলে আপনার বুকিং মানি ঠান্ডা মাথায় করবেন, যে প্রতারক সে কখনোই আপনার ভিডিও কল রিসিভ করবে না, আমরা বারবার বলে দিচ্ছি, কেউ ভিডিও কল ছাড়া আপনারা কেউ অর্ডার করবেন না। এবং অবশ্যই চ্যানেলটা খেয়াল রাখবেন, ডেলি নেটস বাই রোহান কিনা চ্যানেল, আর অ্যাড্রেস থাকবে অবশ্যই মামুনি কোকারিস নিউ সুপারমার্কেট, পোস্ট অফিস গেট, নিচতলা 17 নম্বর গলি, দোকান 391-92 জি। আজকে আমরা এখানেই বিদায় নিব, তবে কথা কিন্তু আবার মনে রাখবেন, অবশ্যই ভিডিও কল করে তারপরে অর্ডার কনফার্ম করবেন। তো ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।